হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব 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 ভালো আছেন। বাঙালি মানেই হচ্ছে মাছ। বিভিন্ন ধরনের মাছের বিভিন্ন ধরনের পদের রান্না আমরা প্রায়শই খেয়ে থাকি। বিভিন্ন ধরনের পদের মধ্যে একটি হচ্ছে তেলাপিয়া মাছের সর্ষে ঝাল। চলুন বেশি বকবক না করে আমরা আমাদের আজকের রেসিপিটি শুরু করে ফেলি। প্রথমে আমি দুটো তেলাপিয়া মাছ নিয়ে নিলাম, যার সাইজ হবে এক একটা 300 গ্রাম করে, এবং মাছগুলোর গায়ে একটি ছুরির সাহায্যে একটু একটু করে কেটে দিয়েছি। এবারে মাছের মধ্যে আমরা এক এক করে নুন, হলুদ এবং শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। এইবারে সবগুলো উপকরণকে আমরা ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নেব। আমরা মাছের গায়ে একটু একটু করে কেটে দিয়েছি, কারণ মাছের ভেতরে যাতে তেল মশলা ভালোভাবে ঢুকে যায়। এইবার একটি কড়াইয়ে তেল গরম করে আমরা মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। খুব বেশি কড়া করে মাছগুলোকে ভাজার প্রয়োজন নেই, তবে যাদের যাদের পছন্দ কড়া মাছ ভাজা তারা ভাজতে পারেন। আমার মনে হয় মাছ বেশি ভাজা হলে মাছের স্বাদ চলে যায়। মাছ আমাদের ভাজা কমপ্লিট। এই পর্যায়ে মাছগুলোকে আমরা কড়াই থেকে নামিয়ে নেব। এবার আমরা একটি শিল নোড়ায় 2 চা চামচ কালো সর্ষে, 8টা কাঁচা লঙ্কা এবং কিছু পরিমাণে নুন দিয়ে ভালোভাবে বেটে নেব। আপনারা চাইলে সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন। আর সর্ষে বাটায় নুন দিলে সর্ষেটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর যাদের কাছে শিল নোড়া নেই তারা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। শিল নোড়ায় বাটা মশলার স্বাদই অন্যরকম হয়। এইবারে সেই মাছ ভাজা তেলের মধ্যে কিছুটা পরিমাণে 5 ফোড়ন এবং 3টে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এইবারে ফোড়নগুলোকে 10-15 সেকেন্ড মতো নেড়ে 3টে কুচি করে রাখা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম। এবারে পেঁয়াজের মধ্যে আমরা 1/2 চা চামচ নুন দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়ার পর পেঁয়াজগুলো 40% মতো সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমরা পেঁয়াজ এবং রসুন বাটা দিয়ে দিলাম। এইবারে এই উপকরণগুলোকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর আমরা দিয়ে দিলাম একটি টমেটো কুচি। এরপর আমরা দিয়েছিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং সেই বেটে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে সেগুলোকে ভালোভাবে কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম। এরপর জলগুলোকে 1 মিনিট মতো ফুটিয়ে সে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। জল দেওয়ার পর আবার মিডিয়াম আঁচে 5 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর আমাদের রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তাই আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটিকে যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে রাখবেন, যাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছয়। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে রাখবেন। রান্নাটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।